হ্যালো বন্ধুরা, দেখো আজ আমার বড় একটা রূপচাঁদা মাছ নিয়ে এসেছে। আমি রূপচাঁদা মাছটা কাটছি, আর ওইদিকে দেখো ঠিকঠাক করে কাটতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছে। করে করে আমি রূপচাঁদা মাছটা কেটে ফেললাম। কেটে ধুয়ে সুন্দর করে রেখে তারপর রান্না করব। দেখো আজ আমি এটাকে আলু দিয়ে রান্না হবে। দেখো এদিকে আমি কাটছি, এদিকে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে এখন রেখে দেবো, তারপর আমি এই মাছটা রান্না করতে বসাবো। দেখো এই তো মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার বোন মশলা বাটছে। মশলা কী কী মশলা হচ্ছে, তোমার লঙ্কা, জিরে, আদা, এসব দিয়ে আমি মশলা বাটতে বলেছি। আমার বোন বাটছে। বাটা হয়ে গেলে আমি এদিকটা আলু কাটবো। আলু কেটে আলু দিয়ে রান্না হবে আজকে মাছের ঝোল। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। এ দেখো আমি আলু কাটছি। আলুটা কাটা হয়ে গেছে, এদিকে আমি মাছ বসিয়ে দেবো। দেখো মাছটা মাছটা এদিকে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাছ রান্না হয়ে যাবে। দেখো এদিকে আমি মাছটা ভাজা শুরু করে দেবো। ফার্স্টে আমি তেল দিয়েছি, তারপরে একটু নুন দিয়ে দিয়েছি যাতে না লেগে যায় মাছটা। এরকম করে দেখবে যে মাছটা না লাগে, তার জন্য আমরা সবসময় একটু নুন দিয়ে ইউজ করি। তোমরাও ইউজ করে দেখবে, তাহলে মাছটা লেগে থাকে না। যতপুরি আর মশলা হয়তো তোমরা কড়াইতে যদি হয়তো কোনো মিষ্টি জাতীয় কিছু তৈরি করো তারপরে লেগে যাবে না। এই দেখো মাছটা কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মাছটা চুলে বাটি দেবো। মাছটা হয়ে গেছে, আমি এখন মাছটা নামাবো। মাছটা নামিয়ে আমি এখন বসিয়ে দেব তোমার আলুটা ভাজবো। দেখো ফার্স্টে আমি তেল দিয়েছি, তেলের পরে একটু নুন, জিরে আর তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে পরে আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে ভেজে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি ঢেকে দেবো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দেবো। তাই আমি একটু মশলা দিতে পারছিলাম, কিন্তু সব মশলা তো হয়ে গেছে, আমি একটু মশলা দিয়ে বলে দেবো। এদিকে আমি আমার বোন বলছিল, তখন আমি একটু হাই করছিলাম। দেখো মশলা কমপ্লিট দিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে রাখবো। এখন ঝেঁকে জলটা দেখবে, এখন তুমি একটু উপরে দেখো ঢেকে দেওয়ার জন্য একটা কাপড় দিয়ে ইউজ করেছি। যেহেতু সরাটা আমার একটু ভেঙে গেছে, তাই আমি দিয়ে দিয়েছি। দেখো এদিকে মাছ আর দেখো রান্না প্রায় হয়ে গেছে শেষের দিকে।